হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি প্যাশন। আজকে হচ্ছে শনিবার, আর হ্যাঁ সেরকম আমারও সেই একই সেম কন্ডিশন। আর আমরা এখন চা খেতে বসেছি, আর আমরা প্রত্যেকে না ঘুম থেকে উঠি আটটার সময় এভরিডে, মানে আটটা, আমি কালকে দশটায় উঠেছি, আটটার সময় উঠি, উঠে সেইখানে আড্ডা চলে, ঘুমিয়ে ঘুমিয়ে আড্ডা, সেটা হয় হচ্ছে দশটা পর্যন্ত। আর আমাদের যে এই যে কাকু আছে কিচ্ছু জানে না, ভাজা মাছটা উল্টে গেছে। সত্যি বিজয় দা, তুমি কিচ্ছু মানে বোঝো না, কিন্তু তুমি যে কি জ্বালাও, কি জ্বালাও তুমি, ওর ওই কাকিও না, আমি ভয় পাচ্ছি। এত জ্বালায় না কাকু, তো জ্বালায়, এটা মনে রাখবে, কেউ তো জ্বালায়, আমি তো জ্বালাই। আমি ক্যামেরাটা তোমার দিকে ধরবো না, তা চুপ করে গেল। আজকে আমাদের লাস্ট ডে, এখানে আমরা খুব ভালো করে খুব আনন্দে আছি, হয়তো গ্রামে ঘুরতে গেছি, কিন্তু গিয়ে থাকা, স্টে করা সেরকম হয়নি কখনো। এরকম মাটিতে বসে খাওয়া, সবাই মিলে একসাথে গল্প করে না, সত্যি খুব মজা হচ্ছে, খুব আনন্দ পাচ্ছি। এটা শুধু তোমার জন্য, তুমি নিয়ে এসেছিলে, তাই তুমি, আমি এনেছিলাম, এখানে চুমকি দিদি বসে বসে জল ঢালা ভাত মাখছো, জল ঢালা ভাত মাখছে, সবাই জল ঢালা ভাত মাখ, এক্ষুনি তো পরোটা খেলাম, আবার জল ঢালা ভাত খেয়েই দেখো না, ঠান্ডা লেগে পটল ভাজা দিয়ে জল ঢেলে ভাত খাওয়াবে, একদম চানাচুরা শুকনো লঙ্কা দিয়ে মাখা, এই বালতির মধ্যে ভাত মাখা হয়েছে, একদম আমাকে একটু পটল ভাজা দাও, এটা আমি একটুখানি জল দাও, এটা টোন, একটুখানি জল খাবো, লেবু, লেবু দিয়েছো দিদি, না আজকে লেবু দেওয়া হয়নি, লেবু দেবো, লেবু আছে, লেবু নেবে কি বলো, লেবু খাবে পান্তা ভাতে, কত বড় বালতির ভাতটা খেতে পারবি, সব চেষ্টা করো, সবই হবে, বেরো নে জল নে, তুই খাবি না, আচ্ছা ও সুবর্ণা চলো জল ঢেলে ভাত খাবে, কাকু দিদি সবাইকে জল ঢেলে ভাত খেতে ডাকছে, ওয়াটার রাইস কি, ওয়াটার রাইস, ওয়াটার রাইসটা কি, ঠিকঠাক দেখে বলো, ডিকশনারি খোলো ফোনে, কিচ্ছু শোনে না তোমার কথা, ওয়াটার রাইস খাবো না, সমস্ত বলছে দিদি, এখানে ডাল রান্না করছো, আরে কি কি রান্না করবে, লেবু পাতা দিয়ে ডাল হবে, আলু পটল হবে, আচ্ছা এই তো গন্ধরাজ লেবুর পাতা, এই যে গন্ধরাজ লেবুর পাতা, এই দিয়ে ডাল হবে, আচ্ছা আর আলু পটল হবে, ও লাউ ঘন্ট হবে, লাউ ঘন্ট হবে, আজ শনিবার নিরামিষ তো, উল্টা বাইদিকে নিয়ে আসতে বল ওকে, তুমি কি রান্না করছো ওখানে, লাউ ঘন্ট হচ্ছে, হ্যাঁ এতক্ষণ ধরে ব্লগ এডিট করার পর ব্লগ পোস্ট করতে পারছি না, নেটের তো খুব প্রবলেম হচ্ছে, তো সে কারণে আমরা একটু বাইরে ক্ষেতের দিক না, মানে একটু গ্রামে জমি টমি যেখানে রয়েছে ওদিকটা এসছি। এবার এখানে একটা, এই যে পেছনে এই দেখো একটা কামরাঙা গাছ রয়েছে, হ্যাঁ এই রত্না, ও বলছে মনি তুমি দাঁড়াও, আমি এখান থেকে কামরাঙা পারি, তুমি আর আমি খাবো, অলরেডি একটা কামরাঙাও পেরেও ফেলেছে, এই একটা কামরাঙাও পেরেওছে, আর পারবি, ও বলছে একটা ভালো বড় থোকা আছে ওইটার থেকে পারবে, ওই মাঠের থেকে যে কামরাঙাটা পেরে এনেছি সেটা কেমন রত্না টুকরো টুকরো করে কেটেছে, এবার নুন দিয়েছে, এই নুন দিয়ে এখন খাওয়া হচ্ছে, এই এটাকে কি মাঠের থেকে পেরে আনা হয়েছে, কোথায় কোন মাঠে, এই যে এই সামনে, পোস্ট হচ্ছে না তো ব্লগ, নেট নেই তো, এখানে নেট কাজ করছে না তো মাটির ঘরে, ও মাঠে গিয়ে ব্লগ পোস্ট করে আসতে হচ্ছে,
আজকে আমাদের তো এখানে লাস্ট দিন, আজকে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে দেন এখান থেকে বেরিয়ে যাব। আমি, দিদি, বিজয়দা আর সুপর্ণা আর দিদির যে বাচ্চা মেয়েটা তনু, আমরা সবাই মিলে বেরিয়ে যাব আজকে। তো সেই কারণে মনটা একটু খারাপ লাগছে, বেশ অনেক দিন পর না বেশ সবার সাথে ছিলাম, অনেক আনন্দ করেছি আর খুব ফ্যামিলিয়ার যাদের বাড়িতে এসেছিলাম, খুব ভালো লেগেছে। আর গ্রাম গ্রামে ঘোরা হয় কিন্তু এরমভাবে থাকা সব কিছু করা এগুলো কিন্তু মানে একটা অন্যরকম না এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে আমার। তো এখন খেতে ডাকছে, এখন যাব খেতে বসবো। আর খাওয়া দাওয়ার পর আজকে যাদের বাড়িতে এসেছিলাম ওদের বাড়ির বুবাইয়ের আজকে মানে দিদির ননদের যে ছেলে ওর একটা ফ্রেন্ডের আজকে বার্থডে, তো ও এসছে, তো খাওয়া দাওয়ার পর ওর বার্থডে সেলিব্রেট করা হবে, সবাই মিলে সেলিব্রেটও করবো একসাথে। খারাপ লাগছে যে চলে যেতে হবে, যেহেতু শনিবার আর আজকে নিরামিষ রয়েছে সেই জন্য দিদি বললো যে কোনো থালা বাসন কোনো কিছু লাগাবে না, আর কোনো কলাপাতায় খাওয়া, হ্যাঁ কলাপাতায় খাওয়াবে। দিদি এখন কলাপাতা ওখানে কলাপাতা কাটছে, ওখান থেকে বুবাই বলছে যে ডাল দিলে ডাল নাকি গড়িয়ে চলে যাবে। আর না আর খাবো না, আর খাবো না, সবাই কিরকম করে দিচ্ছে আজকে রাতে তো ভরপুর একদম নীরব, সবাই একে একে চলে গেল, মামারা তারপর আরো মা গেল সকালে, দিদা প্রায় তিন দিন পর বাড়িতে এসেছি। লোলোর এত এক্সাইটেড না লোলো আমাকে দেখে, কি লাফালাফি যে ও করছে আর চিৎকার করছে, কাঁদছে, উ করছে, কি সব করছে ও। এদিকে আয়, এখানে আয়। আর জাস্ট আসলাম, এখনো ফ্রেশ হইনি, ফ্রেশ হবো, ডিনার করবো, দেন ঘুমাবো। আজকে শরীর খুব খারাপ লাগছে আর ভাল লাগছে না, অনেকগুলো দিন বাইরে থেকে আসার পর না রাত্রেবেলায় বসে এডিট করি এভরি ডে, বাট আজকে আর ভালো লাগছে, আজকে ঘুমিয়ে পড়বো। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা বাই, টেক কেয়ার, গুড নাইট, স্টে সেফ, বি কাইন্ড, টাটা।